টি শার্ট আর জিন্স প্যান্ট পরা এক যুবক ঢুকল মন্দিরে। কয়েক সেকেন্ডের মধ্যেই কালী দেবীর মাথায় থাকা স্বর্ণের মুকুট খুলে কাপড়ের নিচে লুকিয়ে বেরিয়ে যায় সে। তার এই চুরির কাণ্ড ধরা পড়ে মন্দিরে থাকা সিসি ক্যামেরায়। এছাড়াও পালিয়ে যাওয়ার সময় মন্দিরের বাইরের অন্য একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে তার পরিষ্কার ছবি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মন্দির খালি পেয়ে এই ঘটনা ঘটায় চোর। যে মুকুটটি চুরি হয়েছে সেটি 2021 সালে বাংলাদেশে সফরকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরের কালীদেবীর মাথায় উপহার হিসেবে পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জি জানিয়েছেন, পূজার শেষে দুপুরে তিনি বাড়িতে যান। এরপর মন্দিরের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতার জন্য মন্দিরে প্রবেশ করেন, কিন্তু কিছুক্ষণ পর তারা জানান দেবীর মাথায় মুকুট নেই। সেখান থেকে এসে দেখি মায়ের গেট হাত খোলা, মায়ের মাথার কাপড় পরা, মায়ের পিছনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা খুলে থিয়ে গেছে, দিয়ে হচ্ছে গিয়ে সেই মুকুট নিয়ে হাতা হয়েছে। আমি হাওয়া বেশি সময় না দাদা, আমি যতটুকুন বলছি আমি গিয়ে খালি থালা খুলিয়ে এসে দেখতেছি আর মুকুট নেই, না সে মহিলা আর না সেই ছেলে আর নেই। এ ঘটনায় উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও মুকুট উদ্ধারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। অন্যদিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জড়িত ব্যক্তির বিচার দাবি জানিয়েছেন। আমরা চাচ্ছি যে সঠিক বিষয়টি উদ্ঘাটন হোক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যৌথ বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টা যেহেতু খুবই সেনসিটিভ ইস্যু, এটা নিয়ে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবাই আমরা একসাথে কাজ করছি। যশোরেশ্বরী মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। এটি হিন্দু ধর্মের 52 পীঠের এক পীঠ। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।